কি কি খাতুন? আচ্ছা আপনার এই জায়গা নিয়ে আসলে কি হয়েছে একটু কন তো। জায়গা নিয়ে আমি বাসায় নাই, আমার ছোট বউ মা ছিল, প্রথম দিবস হতে আপনার গায়ে ভেঙে মানুষ ঢুকছে। কেন ঢুকছে মানে তা তো জানি না, আমি মানা করছি তো বলছে যে আমরা এদিক দিয়ে রাস্তা করবো, রাস্তা করবো না, আমার শাশুড়ি নাই, আপনারা আমি মহিলা মানুষ একা আছি। তো বলছে পরে আবার আমার সামনের গেটে তার চাবি চাইছে, তখন বৌমা বলছে যে চাবি তো আমার শাশুড়ি বিনা অনুমতিতে দিতে পারবো না। তো তখন নাকি কে যেন বলছে মসজিদ কমিটির লোক যে তালা ভাঙ, কিসের অনুমতি নিবি, তালা ভাঙ, ভাঙছে। ভাঙার পরে ওরা আবার নিজেদের তালা নিয়ে এসে একটা লাগাই দিয়ে ওর কাছে একটা চাবি দিয়ে গেছে বৌমার কাছে। ততক্ষণে ধরেন আমরা ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ আনাইছি, পুলিশ নিজে এসে দেখছে ওগুলা। তারপর আমার বাড়ির ভিতরে যে গাছ ছিল, পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, ছোটো ছোটো চারা, সেগুলো কাটছে। এগুলো কাটার সময় আপনি বাধা দেননি? আমি তো ছিলাম না, আমি তো ঢাকায় তখন। আচ্ছা, তাহলে আমার বৌমা ছিল, সে বৌমা বাধা দিছে শুনে নাই। এলাকার মেম্বার নাকি ছিল, কি মেম্বারের নাম, কি এলাকার মেম্বারের নাম? জালাল। আর সাথে কেউ আসছিল? সাথে ছিল, এখানে এলাকাবাসী ছিল, মসজিদ কমিটির লোক ছিল, আমার পাশের লোকও ছিল, আমি ছিলাম না। তো যাই হোক আমার কাছে ফোন। আচ্ছা এখন আপনি কী চান? এখন আমার আমি চাই যে আমার জায়গায় আমি স্বাধীনভাবে থাকবো, আমার জায়গায় কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আচ্ছা আচ্ছা। তাছাড়া তারা ওদিক দিয়ে রাস্তা আছে, অলরেডি ওটা পৌরসভার রাস্তা, সে রাস্তা তারা ব্যবহার করে। এখন বাইরের লোক এসে আমার বাসার ভিতরে ভাঙচুর করে রাস্তা নেবে, এটা কি ঠিক? ভাঙচুর কারা কারা করতে চাইছে জানেন? সেটা তো আমি বলতে পারবো না, এখানে এলাকার লোক ছিল, মজদুর কমিটির লোক ছিল, আর ছিল আমার পাশের লোক। কি হয়েছে আসলে বিষয়টা কি? গত পরশু দিনকে আসলে আমি ঘুমাচ্ছিলাম, তো দেখছি শব্দ হচ্ছে, আমার বোনও ছিল, আমরা দুই বোন ঘুম পাড়ছিলাম, তো দেখছি শব্দ হচ্ছে, তো ও ঘুমাইছিল, আমি উঠে এসে বলছি আপনারা কারা, ভিতরে দেখছি চার পাঁচজন লোক, তো কথা বলছে না। তাই বলছি আপনারা আমার বাসার ভিতরে ঢুকছেন কেন? তো বলে কি যে আপনি মালিকের পক্ষ সে কথা বললাম, যে মালিকটা কে? তো দেখছি ওই যে কমিশনার আর ওই যে মুজাফর সাহেব, ফয়সাল টাওয়ারের মালিক এবং এই যে মসজিদের সভাপতি, উনি কি বলছিল? উনি এসে বলছে এই সবগুলো কাট, এইগুলো। আমি বলছি আপনারা এগুলো কেন কাটছেন? বলছে এই মহিলা মানে বাজার ভাষায় গালি দিয়ে বলছে মহিলা মানুষের খাসখেসি সময় নাই। তো আমি বলছি আমার শাশুড়ি বাসায় না, আমার শাশুড়ি আসুক, তারপরে ইয়ে করেন। বলছে এই কাটতে বলছি কাট। আসলে আপনার জায়গার সাথে মোজাফফরের কি সম্পর্ক? উনি আপনাকে বাধা দিলেন কেন? সম্পর্ক নেই। উনি আপনাকে কেন বাধা দিলেন? উনি আসলে মেইনলি চাচ্ছিল যে হলো যে ওই আমার মামা শ্বশুর, যে ওই মামা শ্বশুরের পদটা ক্লিয়ার করে ওনার শক্তি দিয়ে পাওয়ার দিয়ে বের করার জন্য। উনি কি এখানে প্রভাবশালী? প্রভাবশালী বলতে ওই ফয়সাল টারের মালিকই, তাছাড়া কোনো প্রভাবশালী ওই রকম না। আচ্ছা, তাহলে এই বিষয়ে কি আপনারা আইনে আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছিলাম। ওই ওদিনকেই পুলিশ আসছিল, এসে কথা মতো বললো উনি টোটালি অস্বীকার করছে, কয় আমি তালাও ভাঙি নাই, গাছও কাটি নাই, যা করছে কমিশনার করছে। কিন্তু আমি যখন পুলিশকে বললাম যে না উনি করছে, আমি ছিলাম, তখন বলছে না আমি এগুলো করি না, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে।